বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমি নতুন আরেকটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক্সের নাম বাইনারি যোগ বিয়োগ, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কীভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেটি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা প্রথমে একটু বাইনারি যোগটা দেখব। বাইনারি যোগ দেখার আগে বিয়োগটা একটু পরে দেখে, কেমন? বাইনারি আগে যোগটা আমরা দেখে নিই। বাইনারি যোগ করার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাতে এগোব তার আগে একটু, আমরা যে যোগ বিয়োগ করি আমাদের ভাষায়, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে যোগ করি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো কীভাবে যোগ করতে হয়। তো চলো আজকে আমি আমাদের যে যোগ প্রক্রিয়া সেটি একটু আমি একটু ভিন্ন প্রক্রিয়াতে দেখাবো, ভিন্ন নিয়মে দেখাবো, যে নিয়মটা তোমাকে সাহায্য করবে বাইনারি যোগ শিখার ক্ষেত্রে। দেখো আমাদের ভাষায় আমরা যে যোগ বিয়োগগুলো করি, মনে করো যদি তোমাকে বলা হয় 48 একটি সংখ্যায় এই সংখ্যার সাথে তোমাকে যোগ করতে হবে 37, আমি জানি এখন তোমরা যে কেউ হুট করে এটা বলে দিবে, আনসারটি খুবই তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তোমরা যেটা করো যে 7 আর 8 যোগ করো, 7 আর 15 হয়ে যায়, 15 আর 5 বসাও, 1 নিয়ে ওখানে বসাও, যোগ করে দাও, এটাই হয়, তাই তো? আমি আজকে একটু ভিন্নভাবে বলি। দেখো আমাদের ভাষা কি, আমাদের ভাষা হচ্ছে দশমিক ভাষা, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করে থাকি, তাই তো? দশমিক সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক আছে আমরা জানি, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক আছে, তাই তো? আমাদের সংখ্যা পদ্ধতির বেজ কত? আমাদের সংখ্যা পদ্ধতির বেজ 10। এগুলো তো আমরা ইতিমধ্যে আমরা জেনে গেছি, তাই তো? আমাদের সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক আছে এবং আমাদের বেজ 10। এবার দেখো আমি এটাকে যদি অন্য একটি প্রক্রিয়া তোমাকে যোগটি দেখাই, দেখো 7 আর 8 এই দুইটা অঙ্ককে যোগ করলে কত হচ্ছে? 7 আর 8 যোগ করলে 15 হচ্ছে। দেখো তো আমাদের সংখ্যা পদ্ধতিতে ছিল তো 0 থেকে 9 পর্যন্ত, 15 কি আছে? নেই। যখনই এমন হয় যে আমাদের সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মানটিও যখন আমরা ক্রস করে ফেলি, 9-এর চাইতে বড় কিছু আমরা পেয়ে গেছি, 9-এর চাইতে বড় কিছু 15, দেখো যেটি আমাদের এই ভাষায় নেই, কিন্তু 0 থেকে 9-এর মধ্যে নেই, তুমি 15 বলবা, 15 কিন্তু 0 এবং 9-এর মধ্যে না, মূল অঙ্কগুলোর মধ্যে না। যখন দেখা যাচ্ছে আমাদের এটা বড় হয়ে যাচ্ছে, 9 থেকে বড় হয়ে যাচ্ছে, যেমন 15 হচ্ছে, তখন আমরা কি করছি ওই সংখ্যাটিকে আমরা কি করব, ওই যেটা যোগফল যেটা, এই 15 সংখ্যাটিকে আমরা এই বেজ দ্বারা ভাগ করে দেব। আমাদের বেজ কত ছিল আমাদের সংখ্যা পদ্ধতিতে? 10 ছিল। 10 দিয়ে 15 ভাগ করলে আমরা জানি 10 একে 10, হাতে 5 থাকে। দেখো এই যেটাই হাতে 5 যেটা ছিল, যেটি সরি যেটি ভাগশেষ, যেটি 5 ছিল ভাগশেষ, এই 5টিকে আমি আবার বলে দিচ্ছি কি করছিলাম আমরা, আমরা 9 থেকে বড় যখন হয়ে যাচ্ছে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বেজ দ্বারা ভাগ করে দিচ্ছি। ভাগ করে দেওয়ার পর যেটা ভাগশেষ পাচ্ছি, যেটা ভাগশেষ অবশিষ্ট যেটা রয়ে যাচ্ছে, ওই অবশিষ্টটা আমরা এখানে বসাবো, অবশিষ্টটি, এবং যেটি ভাগফল যেটি থেকে যাবে, ভাগফল, ভাগফল কোথায় আছে? এই যে এখানে আছে, ওই ভাগফলটিকে ধরে নাও হাতে আছে, যেটাকে আমরা আইসিটির ভাষায় আমরা বলে থাকি ক্যারি, এটাকে মনে করা যে হাতে আছে, এই হাতে থাকা সংখ্যাটিকে এনে এই পাশের সংখ্যার সাথে যোগ করে দাও, কত হলো? 4 আর 4-এর সাথে 4 মিললে 8, 85। কী করেছি প্রক্রিয়াটা আমি আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি, কী করেছিলাম আমরা 7 আর 8 যোগ করার পর দেখেছি এটা 0 থেকে 9-এর মধ্যে আছে কিনা, যখন 0 থেকে 9-এর মধ্যে হয় নাই, তার সাথে বড় হয়ে গেছে, তখন আমরা বেজ দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করার পর ভাগ শেষটিকে আমরা উত্তর হিসেবে নিয়েছি এবং ভাগফলকে আমরা হাতে আছে বা ক্যারি হিসাবে ধরে নিয়েছি, ওই হাতে আছে সংখ্যাটিকে এনে যোগ করে দিয়েছি বাম পাশের নিচের অঙ্কটির সাথে, এভাবে আমরা এই যোগটি করেছি। এই প্রক্রিয়াটি যারা বুঝেছ প্রকৃতভাবে, কিন্তু আসলে যোগের নিয়ম কিন্তু এটি কিন্তু আসলে প্রকৃত নিয়ম, যদি আমরা আমাদের শর্টকাটে আমরা যে মেথডে আমরা করে আসছি সারাটা জীবন ধরে আমরা ওটা করে থাকি। আচ্ছা এটি যারা বুঝেছ এইবার আসো, এই জিনিসটি তোমাকে হেল্প করবে বাইনারিতে যোগ করার ক্ষেত্রে। এবার আসো আমরা বাইনারি আমরা যোগ বিয়োগ করি, আমি এই পাশে সংখ্যাটি নিয়ে নিই, দেখো এখানে একটা আমি কয়েকটি তিনটি আমি বাইনারি সংখ্যা নিলাম, এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা যোগ করব। আচ্ছা বাইনারি সংখ্যাতে কতটি বিট ছিল? 0 থেকে 1, শুধুমাত্র
দুইটি বিট ছিল, বেস কত ছিল? বেস ছিল টু, বাইনারির বেস কিন্তু টু ছিল। এবার আসো আমরা ডান পাশ থেকে যোগ করা শুরু করে দিই, 1 2 3। দেখো তো তিন কি জিরো এবং ওয়ানের মধ্যে আছে? জিরো এবং ওয়ানের মধ্যে কি তিন অবস্থান করছে, আছে কোথাও? নাই, তিনটা ওয়ানের চাইতে বড় সংখ্যাটির চাইতে বড় হয়ে যাচ্ছে। যখন বড় হয়ে যাচ্ছে, যখন যোগফলটি যখন তার সর্বোচ্চ মানটিকে ক্রস করে ফেলবে, এখানে যখন বড় হয়ে গিয়েছিল, যখন সর্বোচ্চ মানটিকে 9 কে যখন ক্রস করে ফেলেছিল, আমরা কি করেছিলাম? আমরা বেস দিয়ে ভাগ করে ফেলেছিলাম, মনে আছে? ঠিক তেমনি এখানে যদি মানটি, যোগফলটি যদি সর্বোচ্চ মান মানে 1, কিন্তু যে 1 এটাকে যখন ক্রস করে ফেলবে, তখন আমরা এই বেস দিয়ে ভাগ করে ফেলবো। দেখো তাহলে 3 না 3, কত দিয়ে ভাগ করব? বেস দিয়ে ভাগ করব। বেস কত? 2। 2 দ্বারা ভাগ করো, 2 একে 2। দেখো তো ভাগ শেষ কত পাচ্ছি? ভাগ শেষ যা পাবো সেটাই আনসার। ভাগ শেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি, ভাগ শেষ 1। আর যেটা ভাগফল যেটা ছিল এখানে, যেটা ভাগফল ছিল সেটাকে আমরা ক্যারি ধরেছিলাম, হাতে আছে ধরেছিলাম। তাহলে এখানে হাতে আছে কত? 1। ওই 1 গিয়ে এখানে, 1 গিয়ে কত কি হয়েছিল? এটার সাথে যোগ হয়েছিল। তাহলে এখানে এই 1 গিয়ে, এই হাতে থাকে 1 গিয়ে এই বিটটার সাথে যোগ হবে। আবার তাহলে কত হলো? 2। 2 এর 1 3। আবারও দেখো এই 3 কিন্তু এটাকে ক্রস করে ফেলেছে, এটার সাথে বড় হয়ে গেছে। যখনই বড় হয়ে যাচ্ছে তখন আমরা বেশ দিয়ে আবার ভাগ দিব, 2 দিয়ে আবার 3 কে ভাগ করলে সেম একই রেজাল্ট আসবে। রেজাল্ট কি আসবে? 1 আসবে, ক্যারি 1 থাকবে, তাই তো? ওই ক্যারি 1 গিয়ে এটার সাথে আবার যোগ হয়ে যাবে বাম পাশের নিচের বিটের সাথে। কত হলো এখানে? 1 2, আবার 3 হয়ে যাচ্ছে। আবার যদি 3 হয়ে যায়, আবারও আমরা কি করব? 3টা অবশ্যই আমাদের সর্বোচ্চ মান ক্রস করে যাচ্ছে, তাহলে আমরা 3কে আবার ভাগ করবো বেস দ্বারা, সেম একই ধরনের রেজাল্ট আসবে, 1 আসবে, ভাগফল থাকবে 1, মানে ক্যারি 1 থাকবে। ওই 1 গিয়ে আবার এখানে চলে আসবে, এখানে যদি চলে আসে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে, 2 0 3, আবার একই ধরনের রেজাল্ট চলে আসছে। তো 3 যদি আসে, দেখো তো আবার সেম একই ধরনের রেজাল্ট, ভাগ শেষ আসছে 1, আর ভাগফল কত? 1। 1টা মানে ক্যারি, ওই ক্যারিটা চলে যাবে এখানে মনে মনে, ওই 1 আর এই 1 যোগ করো, কত হলো? 2। দেখো তো 2 কি এখানে আছে? নেই, একা ছাড়িয়ে বড়। তো 2 যদি না থাকে, যেটা করবা আবারও বেস দ্বারা ভাগ করে দিবে ওই 2কে। যখন তুমি 2কে 2 দ্বারা ভাগ করবা, আমরা কি জানি? 2 একে 2, ভাগ শেষ কত? 0। আনসার দেখো তো কি পাচ্ছি? ভাগ শেষ কত পাচ্ছে? 0, এখানে 0 বসবে। ক্যারি আছে? ক্যারি আছে, কত? 1। ওই 1 গিয়ে কোথায় চলে যাবে? মনে মনে এখানে চলে আসবে, এই 1-এর সাথে এই 1টি যোগ করে দাও, কত হলো? 2। সর্বশেষ বিট যেটা, সর্বশেষ বিটের যোগফল যেটা যেটা হবে, সেটার সমতুল্য বাইনারি মান বসিয়ে দিবে। তাহলে এখানে ক্যারি 1 এসে এই 1-এর সাথে 1 যখন যোগ হয়, তখন কত হচ্ছে? 2 হচ্ছে, বাইনারি ভাষায় কিন্তু 2 নেই। তাহলে 2-এর বাইনারি সমতুল্য মান কত সেটা অলরেডি আমরা এখন জানি, যে সিরিজ দেখে, মনে আছে আমরা সিরিজ রেখেছিলাম? এখান থেকে তুমি 2 বানাও তো কি করবো, এটাকে অ্যাক্টিভ করবো, এটাকে অফ করে দিবা, তাহলে এখানে লিখবো কি আমরা? 1 0। বুঝতে পেরেছ? আমি আরেকবার বলে দিচ্ছি কি করেছিলাম আমরা। আমরা বিটগুলোকে যোগ করেছিলাম, যোগফল যখন দেখেছি যে সর্বোচ্চ মানটাকে ক্রস করে গেছে, তখনই আমরা ওই যোগফলটাকে বেস দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার পর যেটা ভাগ ফল, যেটা ভাগ শেষ আসছে সেগুলো আনসার হয়েছে, আর যেগুলো ভাগ ফল ছিল সেগুলো ক্যারি হয়েছে বা হাতে আছে হয়েছে। ওই হাতে থাকা বিটটি বা ওই ক্যারিটি এসে বাম পাশে নিচের বিটের সাথে যোগ হয়েছিল, সেম একই নিয়মে, একই স্টাইলে। আশা করি বুঝতে পেরেছো। আমি একটি অঙ্ক দিয়ে দিচ্ছি, একটি যোগ দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি ফলস করে, ওই ফলস করে কি করবা, যে আমার ওই অঙ্কটি আনসার করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা। এরপরে আমরা বিয়োগে চলে যাব। এই যোগটি করে, আমার বিউটি ফলস করে এই প্রশ্নটা নিয়ে নাও, এই যোগটি করে আমার ক্লাস শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখবো যে কার কার হয়েছে। এবার আসো আমরা একটু বাইনারি বিয়োগগুলো আমরা দেখি। বাইনারি বিয়োগ, আচ্ছা বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা আবার আগের মতো করে, আমরা আমাদের ভাষায় একটু আগে আসি। আমাদের ভাষায় আমরা কি করতাম মনে আছে? যদি তোমাকে এমন বলতো, যে তোমাকে বললো যে তুমি 23 থেকে 17 বিয়োগ করো, তো আমরা কি করতাম? আমরা যেটা করতাম, আমরা 3কে 13 ধরতাম, কারণ 3 ছোট 7 বড়,
তিন থেকে সাত যায় না, এই জন্য আমরা 3 কে 13 ধরতাম, 13 থেকে 7 বিয়োগ করতাম। আচ্ছা, তোমার মাথায় কখনো এই প্রশ্নটি আসছে যে আমি 3 কে কেন 13 ধরব, আমি 3 কে কেন 23 ধরবো না, আমি 3 কে কেন 33 ধরবো না, আমার ইচ্ছা আমি 73 ধরবো, কেন ধরবো না, কেনই বা আমাকে 3 কে 13ই ধরতে হচ্ছে? এটা নিয়ে কখনো কি মাথায় কোনো কোনো প্রশ্ন আসেনি যে কেন ছোট সংখ্যাটিকে আমরা 3 কে 13 ধরতাম, 2 কে 12 ধরতাম, 4 কে 14 ধরতাম, কেন ধরতাম? এটার পিছনে একটা লজিক আছে, একটা যুক্তি আছে। দেখো, সেম এই যুক্তিটি তোমার এখন এখানে কাজে লাগবে, এই বিউটি যখন শিখবা। আমরা যেটা করতাম দশমিক সংখ্যা পদ্ধতিতে বা আমাদের সংখ্যা পদ্ধতিতে, আমরা যে বিয়োগগুলো করতাম, ছোট সংখ্যাটি থেকে যখন বড় সংখ্যাটি বিয়োগ করা যেত না, বড় হয়ে যেত, তখন এই ছোট সংখ্যাটির সাথে এই সংখ্যা পদ্ধতির বেসকে যোগ করে দিতাম, যেটা আমাদের মানে আনমনে হয়ে যেত, আমাদের ভিতর থেকে হয়ে, আমরা জানতামই না যে আমরা এই কাজটা আমরা করতাম। যেমন আমাদের সংখ্যা পদ্ধতিতে বেস কত? 10। তাহলে ছোট সংখ্যাটির সাথে তুমি কতকে যোগ করে দিচ্ছ? 10কে যোগ করে দিচ্ছ, কত হয়ে যাচ্ছে? 13। এই জন্য মূলত আমরা 3 কে 13 ধরতাম। চার যদি চার 4 কে 14 দিতাম, কেন? 4-এর সাথে বেস 10 যোগ করলে 14 হচ্ছে। 5 কে 15 ধরতাম এই কারণে, কারণ তার সাথে আমরা বেসকে যোগ করে দিচ্ছিলাম, যেটি আমরা কখনোই জানতাম না। তো যখনই দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে, তখন ওই ছোট সংখ্যার সাথে আমরা কি করছি, আমরা বেসটাকে, ওই সংখ্যা পদ্ধতির বেসটাকে আমরা যোগ করে দিচ্ছি। তো এখন ঠিক এই প্রক্রিয়া যদি আমরা করি, মনে করো এটার সাথে কি করলাম, আমি 3-এর সাথে 10 যোগ করলাম, 13। 13 থেকে 7 চলে গেলে কত থাকে? 6 থাকে। এই যে 3 কিন্তু 13 ছিল না, 3-এর সাথে তুমি কিন্তু জোর করে বেসটা যোগ করছো, এই যে বেস যোগ করছো, এই জন্য আমরা যেটা বলি যে হাতে আছে 1, যেটাকে আমরা আইসিটি ভাষায় বলছি ক্যারি, একই জিনিস আসলে। ওই হাতে থাকা একটি কোথায় চলে যাচ্ছে? ওই যেটাকে জোর করে ধরছো, সেটা কিন্তু আগে থেকে 13 ছিল না, আমি আবার বলছি কিন্তু জোর করে ধরছো, যার কারণে হাতের একটা কিনে তুমি বাম পাশে নিচের বিটির সাথে তুমি যোগ করে দিচ্ছে না, কত হয়ে গেছে? 2। 2 থেকে 2 গেলে 0, তার মানে 23 থেকে 17 গেলো 0, মানে 6টা লিখলেও পারে না লিখলেও পারে 6। বিষয়টা এই জিনিসটা, এই বিয়োগের ফর্মুলাটি তোমার এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। দেখো, আমরা একটা বাইনারি বিয়োগ যদি আমরা করতে যাই, যদি বলে যে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করো, তো কি করব আমরা? এখানে কি করেছিলাম মনে আছে? আমরা বিয়োগ করার সময় দেখেছি, যদি উপরের সংখ্যাটি কিন্তু ছোট হতো, নিজের সংখ্যাটি যদি বড় হতো, তখন আমরা উপরের সংখ্যার সাথে বেসটাকে যোগ করে দিতাম। এখানে দেখো, উপরের সংখ্যাটি ছোট, এটা বড়, তাহলে এটার সাথে বেসকে যোগ করে দিব। বেস কত? 10, তাই তো? 10, 9। কারণ এটি কোন সংখ্যা পদ্ধতি? এটা একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। তার মানে তোমাকে এটার সাথে 2 যোগ করে দিতে হবে, উপরে ছোট সংখ্যাটির সাথে 2 যোগ করে দিবা। 2-এর সাথে 0 যোগ করে দিলে কত হয়? 2 হয়। 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। এই যে এটা কিন্তু 2 ছিল না, তুমি কিন্তু জোর করে এটাকে 2 ধরছো, 2 যোগ করছো, কিন্তু যার কারণে, ধরার কারণে হচ্ছে জোর করে ধরছো, এই জন্য একটা হাতের ক্যারি নিয়ে বাম পাশে নিচের বিটের সাথে যোগ করে দেওয়া লাগবে। ঠিক একই ফর্মুলা, একই নিয়ম। খেয়াল করো, আমি এই ফর্মুলায় কেন আলোচনা করছি, কারণ এই যে ফর্মুলাটি আমি দেখাচ্ছি, একই ফর্মুলায় তুমি চাইলে বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সা যোগ বিয়োগ তুমি সবই করতে পারবা। দেখো তাহলে কি হয়েছিল, এটার সাথে 2 যোগ করেছিলাম, 2 থেকে 1 চলে গেছে 1, ওই যে ক্যারি সেটার সাথে যোগ হয়েছে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0, 1। বুঝতে পেরেছ আশা করি? এভাবে আসলে বাইনারিতে বিয়োগগুলো করা লাগে। এবার আসো, আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, আমার ভিডিও দেখার পর অবশ্যই এই বিয়োগটি তোমরা করে নিবে, আমি আশা করি তোমরা করতে পারবে। এই অঙ্কটির বিয়োগটি করে কমেন্ট বক্সে করে দাও, আমি দেখতে চাই কারা কারা আসলে মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং কারা পারছো। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমস্যাটিও বলবে, আমি তো আছি, ইনশাল্লাহ আমি সমাধান করে দিব। তো ঠিক আছে, আজকে আর না, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।